আপনাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হচ্ছি আপনাদের এই পাপেল এডুকেয়ার চ্যানেলের একজন এমপ্লয়ি মাত্র, আর চ্যানেলটা টোটালটাই আপনাদের। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এগুলোর পূর্বে আমরা জানি এন, এবং কনসোনেন্ট থাকলে এ বসে। তো আজকে আমরা দেখব ইউজ অফ এ অথবা এন এবং আর্টিকেলের কিছু ব্যবহার। যেহেতু আর্টিকেল নিয়ে আমরা তিনটি পার্টের মাধ্যমে ভিডিওগুলো শেষ করব, তথাপি আজকে খুবই সহজ শুদ্ধ একটি হবে, শুধু সহজ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আর্টিকেল হচ্ছে বাংলায় পদাশ্রিত নির্দেশক, যেটাকে বলি দিয়ের ব্যবহার, সেটি হচ্ছে আর্টিকেল। এখানে আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে কোনো ওয়ার্ড উচ্চারণ করতে যদি কনসোনেন্ট সাউন্ড আগে আসে তাহলে এ বসে, অনুরূপভাবে বাওয়েল যদি আসে তাহলে এন বসবে। সিম্পল বিষয়, এটি আলোচনা করার কোনো বিষয়ই না, আপনারা শুধু দেখে যাবেন। নাম্বার টু হচ্ছে অনির্দিষ্টভাবে বোঝাতে, সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের এ অথবা এন বসতে পারে। যদি কোনো বিষয় অনির্দিষ্টভাবে বোঝায়, স্পেসিফিক না, আনস্পেসিফিকভাবে বোঝায়, তাহলে আমাদের এ অথবা এন বসতে পারে। যেমন এ রিক্সা পোলার পোলস এ রিক্সা, এখানে যে কোনো একটা রিক্সা চালককে বোঝাচ্ছে। অথবা এন এলিফ্যান্ট ইজ বিগ অ্যানিমেল, এখানে হাতি বলতে যে কোনো একটি হাতি না, অনির্দিষ্টভাবে সমস্ত হাতিকে বোঝাচ্ছে। সেগুলো হচ্ছে আমাদের এ অথবা এন এখানে একটি বা একজন যদি বোঝায়, কোনো বাক্যে যদি এমন বোঝায় যে এখানে একটি বা একজন বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এ অথবা এন বসতে পারে। একটি বিষয় লক্ষণীয় আমরা এখানে বলে দিব যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে এইসের উচ্চারণ কিন্তু আমাদের উজ্জ্বল রয়েছে। অর্থাৎ এইসের উচ্চারণ যদি আমাদের এইসের মতো না হয়, কোনো মাওয়েলের মতো হয়, দেখেন এখানে অনেস্ট হচ্ছে ও এর উচ্চারণ হলো। এখানে এইসের উচ্চারণ যেরকম আমরা যদি বলি হাম্বল, হিউম্যান, এরকম যদি না হয়ে অন্যরকম হয়, অর্থাৎ কোনো মাওয়েলের মতো হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এন বসবে। আর যদি এসের উচ্চারণ তার স্বাভাবিক উচ্চারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে এ বসবে। আই হ্যাভ এ রেড পেন, এখানে আমাদের এ বসছে। আর ইউয়ের উচ্চারণ নিয়ে একটি বিষয় থাকে, ইউয়ের উচ্চারণ ইউয়ের মতো যদি হয় তাহলে আমাদের এ বসবে, আর ইউয়ের উচ্চারণ যদি ইউয়ের মতো না হয় তাহলে এন বসবে। সিম্পল বিষয়, এসের উচ্চারণ যদি এসের মতো হয় তাহলে আমাদের এ বসবে, আর এসের উচ্চারণ যদি এসের মতো না হয়, বাওয়েলের মতো হয়, তাহলে এন বসবে। অনুরূপভাবে ইউয়ের ইউয়ের উচ্চারণ যদি আমরা জানি ইউ হচ্ছে একটি বাওয়েল, কিন্তু এখানে যদি ইউ তার নিজস্ব যে উচ্চারণটা রয়েছে ইউয়ের মতো, ইউনিভার্সিটি, ইউনিক ইত্যাদি, কিন্তু যদি আমরেলা, এখানে ইউয়ের উচ্চারণটা কিন্তু ইউয়ের মতো না হয়ে আর মতো হয়েছে, কাজে সেই ক্ষেত্রে কিন্তু এন বসবে। এই দুটো বিষয় মাথায় রাখবেন, এইচ এবং ইউ। তাহলে এই সিম্পল বিষয়, আর্টিকেলে তেমন কোনো সমস্যা নেই। আর কিছু ওয়ার্ড রয়েছে যেখানে আমরা বলতে পারি যে কিছু অ্যাব্রিভিয়েশন রয়েছে, যে অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরের উচ্চারণ যদি বাওয়েলের মতো হয় তাহলে এন বসবে, আর যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এ বসবে। অ্যাব্রিভিয়েশনের উচ্চারণের ক্ষেত্রে যে জিনিসগুলো বলি আমরা, যে অ্যাব্রিভিয়েশন হচ্ছে যে উচ্চারণটা আমরা করবো সেটা যদি বাওয়েলের মতো হয় তাহলে সেই ক্ষেত্রে এন, আর যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এ। সিম্পল বিষয়, যেমন এখানে যদি বলি এ বিএ, এখানে বিএ হচ্ছে এ কনসোনেন্টের মতো। আবার যদি বলা হয় এ সিজিএস, এখানে সি কনসোনেন্টের মতো উচ্চারণ। আবার যদি বলা হয় এস এস সি, এস মানে এর মতো উচ্চারণ হলো, সেই ক্ষেত্রে এন বসবে। আবার যদি বলা হয় এম এ, এম কিন্তু এর মতো উচ্চারণ হলো, সেই ক্ষেত্রে এন বসবে। এই বিষয়টি মাথায় রাখবেন। আর তাছাড়া কিছু ওয়ার্ড রয়েছে, ফিউ, লিটিল, এই জাতীয় কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমাদের এ অথবা এন বসতে পারে। তো আগামী পর্বে আমরা দেখব দি এর ব্যবহার, সেই অবধি আপনারা আপনাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে না। আপনারা যেভাবে বলবেন সেভাবেই শুধু আমি কাজ করে যাব, জাস্ট ফর লার্নিং। আর এটা যেহেতু আমাদের একটি শিক্ষামূলক চ্যানেল, কাজে এই ক্ষেত্রে আমাদের খুব বেশি শিক্ষার বাইরে কোনো কিছু বলার সুযোগ থাকে না। সেজন্য আপনাদের আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।